যে বিশ্বে রাশিয়া নেই সেই বিশ্বের কোনো প্রয়োজন নেই, যে বিশ্বে রাশিয়ার স্বাধীনতা নেই অন্য কোনো দেশের স্বাধীনতার কোনো প্রয়োজন নেই। কি বলবো, আমি তো রাশিয়ারই নাগরিক, সুতরাং তার স্বার্থ দেখা আমার প্রথম দায়িত্ব, এটি পুতিনের ভাষ্য। আর তাকে যদি বেকায়দায় ফেলা হয়, তার দেশকে যদি বেকায়দায় ফেলা হয়, রাশিয়ার অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে, পশ্চিমা অস্তিত্ব একেবারে হুমকির মুখে পড়বে, তার সাথে সাথে সারা বিশ্বের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। বন্ধুরা, এইভাবেই পশ্চিমাদের তিনি সরাসরি পারমাণবিক হুমকি দিয়েছেন। এতদিন ধরে পশ্চিমারা বিভিন্ন দেশের উপর যে স্টিম রোলার চালিয়েছে, বিভিন্ন দেশের সভ্যতা ধ্বংস করে দিয়েছে, বর্তমানে পুতিন তার নিরাপত্তা উদ্বেগ থেকে ইউক্রেনের উপর যে হামলা পরিচালনা করছে, বন্ধুরা তার সাথে কি পশ্চিমাদের ধ্বংস করা সেই ইরাক, সিরিয়া, লিবিয়া এইগুলোর প্যাটার্ন মেলে? বন্ধুরা, সেই ব্যাপারে আমি আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব। ভিডিওটি দুর্দান্ত হতে যাচ্ছে আজকের, আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর সেখানে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব পুতিনের যে পারমাণবিক হুমকি পশ্চিমাদের উপরে সেটি কতটা বাস্তবসম্মত, এবং দিন শেষে পশ্চিমাদের উপরে সেই পারমাণবিক হুমকির মাধ্যমে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার কোনো ইচ্ছা বা এটি ঘটতে পারে? যদি এই বিষয়গুলো আপনারা স্পষ্টভাবে জানতে চান, অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। ইউরোপ এবং আমেরিকার উপর পুতিনের এই পারমাণবিক হামলার হুমকির প্রকৃত বাস্তবতা নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে। এটি কি শুধু হুমকির জন্য হুমকি, না পুতিনের দ্বারা এটি ঘটতে পারে? বিভিন্ন উদাহরণ এবং তথ্যভিত্তিক উদাহরণের মাধ্যমে আপনাদের এই ব্যাপারটি কনফার্ম করা হয়েছে। ভ্লাদিমির পুতিনকে নিয়ে পূর্বানুমান করা একেবারেই সঠিক নয়, কারণ তিনি যে কোনো সময় আপনার অনুমানকে ভুল প্রমাণ করতে পারেন। বন্ধুরা, অনেকে ভেবেছিল রাশিয়া হয়তো ইউক্রেনকে চাপ প্রদানের মাধ্যমে তার দাবি আদায়ের চেষ্টা করছে। পুতিনকে বুঝতে হলে একটু পেছন দিকে ফিরে যাওয়া যাক। পুতিনই সর্বপ্রথম রাশিয়ার ব্যাপারে আড়মোড় ভেঙে সিরিয়ায় সৈন্য প্রেরণ করে। তখন আমেরিকা ভাবতে পারেনি সিরিয়ায় পুতিন হস্তক্ষেপ করবে। পুতিনের হস্তক্ষেপের মাধ্যমে শেষ পর্যন্ত সিরিয়া ছেড়ে চলে যেতে হয়েছে আমেরিকানদের। বন্ধুরা, ঠিক একইভাবে মধ্যপ্রাচ্যে বর্তমানে পুতিনের নৌঘাঁটি, বিমানঘাঁটি এবং সেনাঘাঁটি রয়েছে। রাশিয়ার এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্যকে খর্ব করেছে। বর্তমান সময়ে আমেরিকা এখন আর মধ্যপ্রাচ্যের দিকে নজর দিচ্ছে না, তার মূল নজর হল চীন এবং রাশিয়ার দিকে। আর এ কারণে সে মধ্যপ্রাচ্য থেকে তার সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়ে চীন এবং রাশিয়ান সীমান্তে অবস্থান নিচ্ছে। রাশিয়ার ব্যাপারে তার উদ্দেশ্য হল পূর্ব ইউরোপকে যতটা ন্যাটোভুক্ত করা যায়, আর সেই উদ্দেশ্যে ইউক্রেনকে ন্যাটোভুক্ত করার জন্য মোটামুটি একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। আর ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত করার জন্য তাদেরও একটি নীতিগত সিদ্ধান্ত রয়েছে, তবে রাশিয়ান চাপে তারা এখনও পর্যন্ত সেই সিদ্ধান্ত নিতে পারেনি। এ ব্যাপারে তারা রাশিয়ার প্রতিক্রিয়ার অপেক্ষা করেছে। বন্ধুরা, রাশিয়ার প্রতিক্রিয়া দিয়েছে রাশিয়া যুদ্ধের মাধ্যমে। রাশিয়ার সাপ কথা, আমার দরজায় ন্যাটো আসবে না। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে সকল দেশ স্বাধীন হয়েছিল সেখানে মিনস্ক চুক্তির উল্লেখযোগ্য শর্ত ছিল এই স্বাধীন দেশগুলো কখনোই ন্যাটোতে যোগদান করতে পারবে না। একে একে পূর্ব ইউরোপের দিকে যখন ন্যাটো সম্প্রসারিত হয়, তখন ন্যাটো মিনস্ক চুক্তি ভেঙে এক প্রকার প্রতারণা করেছে রাশিয়ার সাথে। আর শেষ পর্যন্ত যদি ইউক্রেনকে ন্যাটো গিলে ফেলে, তাহলে নিরাপত্তাগত দিক দিয়ে রাশিয়া মোটামুটি বড় ধরনের হুমকির সম্মুখীন হবে। সুতরাং এখানে শর্ত ছিল দুটি। ইউক্রেন যদি ন্যাটোতে বা ইউরোপীয় ইউনিয়নে যোগদানের চেষ্টা করে, তাহলে সেটিকে প্রতিহত করা হবে, বা ইউক্রেনের সাথে এমন একটি চুক্তিতে আবদ্ধ হবে রাশিয়া যেখানে তাদের কমিটমেন্ট করতে হবে ভবিষ্যতে কখনোই ইউক্রেন ন্যাটোতে যোগদান করতে পারবে না। এই শর্তের মাধ্যমে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি হতে পারে। মূলত রাশিয়া আমেরিকার কাছ থেকে কমিটমেন্ট চেয়েছে যে তারা কখনোই ইউক্রেনকে ন্যাটোতে যোগদান করার জন্য চাপ দেবে না বা প্রলুব্ধ করবে না। কিন্তু আমেরিকা এবং ন্যাটোর সাপ কথা, এটি ইউক্রেনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। আর রাশিয়ার চাপে ইউক্রেনের সেই সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য আমেরিকা বা ন্যাটো কোনো কিছুই করবে না। ইভেন আমেরিকা বা ন্যাটো রাশিয়াকে কখনোই কমিটমেন্ট দেবে না যে তারা ইউক্রেনকে ন্যাটোভুক্ত করবে না। সুতরাং তাদের মনোভাব অবশ্যই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পড়া হয়ে গেছে। তাদের উদ্দেশ্যই হল ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়াকে চাপে ফেলা, অর্থাৎ ইউক্রেনকে দাবার গুটি হিসেবে ব্যবহার করে রাশিয়াকে চাপে ফেলার চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব। এই সত্যটি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মনে, আর এই সুযোগ যাতে পরবর্তীতে সৃষ্টি না হয়, আর সেই কারণেই রাশিয়ার এই দুর্দান্ত প্রতাপের আগ্রাসন ইউক্রেনের বিরুদ্ধে। ইউক্রেনে হামলার ব্যাপারে রাশিয়াকে উস্কে দেওয়ার জন্য ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও অনেকটা দায়ী। বন্ধুরা, আমার কাছে তাই মনে হয়। তার একঘেয়েমি জেদি রকচটা পুতিনকে উদ্বুদ্ধ করেছে ইউক্রেনে আক্রমণ সানাতে।
হয়তো এই ব্যাপারটি আগে থেকেই বুঝতে পারছিল ইউক্রেন। তখনই ইউক্রেন রাশিয়ার সাথে একটি আলোচনা শুরু করতে পারত। ইউক্রেনও মনে হয় ভাবেনি যে রাশিয়া শেষ পর্যন্ত তাদের উপরে সরাসরি আক্রমণ করবে। পূর্বেই বলেছি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে পূর্বানুমান করা খুবই কঠিন, আপনি ভুল প্রমাণিত হতে পারেন। কেউই ভাবেনি ভ্লাদিমির পুতিন জর্জিয়া আক্রমণ করবেন, কিন্তু 2008 সালের আগস্ট মাসে ভ্লাদিমির পুতিন জর্জিয়া আক্রমণের মাধ্যমে সকলের ধারণাকে ভুল প্রমাণিত করেন। মুহুর্মুহুর বিমান হামলার মাধ্যমে জর্জিয়ার রাজধানী তিবলিসকে একেবারে চিরতরে সামরিকভাবে পঙ্গু করে দেয়া হয়। বন্ধুরা, জর্জিয়ার অপরাধ ছিল দুটি বিচ্ছিন্ন প্রদেশ ওসেটিয়া এবং আবখাজিয়াতে সৈন্য প্রেরণ। পরবর্তীতে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই দুটি স্টেটকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। মূলত এর মাধ্যমে এই দুটি স্টেটকে রাশিয়া তার অন্তর্ভুক্তি করে নেয়, ঠিক ক্রাইমিয়ার মতো। বন্ধুরা, কেউই ভাবেনি রাশিয়া ক্রাইমিয়া আক্রমণ করতে পারে বা নিজেদের অন্তর্ভুক্ত করে নিতে পারে, কিন্তু পুতিন সেটি করেছেন। ক্রাইমিয়ার পরে অনেকের ধারণার বাইরে ছিল তারা হয়তো আর বেশি দূর অগ্রসর হবে না, কিন্তু লুহানস্ক এবং দোনেস্কে রুশ সমর্থিত বিদ্রোহীদের তিনি প্রতিনিয়ত মদত দিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত তিনি সেখানে সৈন্য ঢুকিয়ে দিয়েছেন, এটাও সকলের চিন্তার বাইরে ছিল। কেউই ভাবতে পারেনি কিয়েভে শেষ পর্যন্ত রাশিয়ান ক্ষেপণাস্ত্র হানা হবে, কিন্তু কিয়েভে বর্তমানে রাশিয়ান ক্ষেপণাস্ত্রের ঢেউ চলছে। হঠাৎ যখন ইউক্রেনে আক্রমণের ঘোষণা দিয়ে বসলেন ভ্লাদিমির পুতিন, তখন বিশ্ববাসী অবাক হয়েছিল। সবচেয়ে বেশি অবাক হয়েছিল চীন। এই মুহূর্তে রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ অর্থনৈতিক এবং সামরিক মিত্রের নাম হলো চীন। বন্ধুরা, সেও ভাবতে পারেনি শেষ পর্যন্ত ইউক্রেনে একটি ওয়াল আউট অ্যাটাক বা সামরিক আগ্রাসন পুতিনের দ্বারা হবে, কিন্তু সেটি হয়েছে। এখন পুতিন ঘোষণা দিয়েছেন বা হুমকি দিয়েছেন, যদি পশ্চিমা বিশ্ব অন্যায়ভাবে রাশিয়ার উপরে অর্থনৈতিক অবরোধ আরোপ করে, রাশিয়ার সম্পদ ফ্রিজ করে, তাহলে তাদের উপরে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে। বন্ধুরা, ভ্লাদিমির পুতিনের সেই হুমকির মধ্যেই লুকিয়েছিল পারমাণবিক অস্ত্রের হুমকি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এতদিন পর্যন্ত পশ্চিমা বিশ্ব শুধু সারা বিশ্বকে হুমকি দিয়ে এসেছে আর দেশের পর দেশ দেশের সভ্যতাকে শেষ করে দিয়েছে। বন্ধুরা, ইউরোপ এর থেকে বাদ যেতে পারে না। আমেরিকার বেশিরভাগ ধ্বংসযজ্ঞের সাথী হয়েছে ইউরোপ। আপনি মধ্যপ্রাচ্য বলেন, আপনি ইরাক বলেন, ইরানকে দীর্ঘদিন ধরে অবরোধের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করা বলেন, ফিলিস্তিনি বলেন আর আফগানিস্তান বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে বিশ্বব্যাপী সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমেরিকার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো। বন্ধুরা, এখন তাদের বিরুদ্ধে আঘাত এসেছে, দেখা যাক তারা সেটি কীভাবে মোকাবেলা করে। এতদিন ধরে তারা শুধু মানবতা রক্ষা করতে গিয়ে মানবতাকে পিষে মেরেছে, এখন তাদের বিরুদ্ধে যখন এই ধরনের অ্যাগ্রেসিভ আগ্রাসন শুরু করেছে রাশিয়া, তখন তাদের খারাপ লাগারই কথা, কারণ মাতবারের মাতবারই যখন ছুটে যায় তখন তাদের এমনিতেই খারাপ লাগে। বন্ধুরা, আমেরিকা এতদিন ধরে যে সকল দেশের উপরে স্টিম রোলার চালিয়েছে, এখন সেই সকল দেশ মোটামুটি নিজেদেরকে গুছিয়ে আনার চেষ্টা করছে, আর সেখান থেকে পরাজিত হয়ে শেষ পর্যন্ত ঘরের ভিতর ঢুকেছে আমেরিকা। এখন তাদের উপরে আঘাতের পর প্রত্যাঘাত আনছে রাশিয়ার মতো শক্তি। হয়তো চীনও কিছুদিন পর তাইওয়ানের একই অবস্থা করবে বলে আমার মনে হয়। তখন আমেরিকার এবং তার মিত্রদের নিষেধাজ্ঞা দেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। বন্ধুরা, নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা এবং চীনের মতো শক্তিকে দমানো যায় না। এটি ইরান বা কিউবা নয় যে তাদেরকে নিষেধাজ্ঞা দিলেই তারা বাঁকা হয়ে যাবে। তাদের প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং নিজেদের অর্থনীতিকে ঠিক রাখার জন্য প্রয়োজনীয় অ্যাসেট রয়েছে, আর বিশ্ব তাদের কাছ থেকেও অ্যাসেট সংগ্রহ করে। বন্ধুরা, রাশিয়ার উপরে অবরোধ মানে ইউরোপের বড় ধরনের ক্ষতির মুখে পড়া, এটি নিশ্চিত। নিজেদের ক্ষতি স্বীকার করে তারা আমেরিকার মনোবাসনা পূর্ণ করছে। আর রাশিয়ার ব্যাপারটি যদি আমরা বিশ্লেষণ করি বা অন্যভাবে দেখি, তাহলে দেখবেন ইউক্রেনে হামলা চালানোর রাশিয়ার যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে, তবে এটি সমর্থনযোগ্য নয়। হামলার বিপরীতে অন্যভাবে রাশিয়া ইউক্রেনের সাথে ব্যাপারটি সমাধান করতে পারত। রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েছে তার নিরাপত্তাগত কারণে, এখানে তার পিছনে বহু যুক্তি রয়েছে। কিন্তু বুশ যখন ইরাকে হামলা চালিয়েছিল, টোটালি একটা মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে বা বানোয়াট গল্পের উপর ভিত্তি করে, সেখানে তেল চুরি করা ছাড়া অন্য কোনো স্বার্থ ছিল বলে আমার মনে হয় না। বৈশ্বিক স্বার্থ একেবারেই নস্যি, সেখানে শুধু আমেরিকার ব্যক্তিগত স্বার্থই রক্ষিত হয়েছে, ইরাকের মতো একটি সভ্যতা ধ্বংস করে দিয়েছে। বন্ধুরা, আরব বসন্তের নামে ইসরায়েলি এবং আমেরিকা গোয়েন্দা সংস্থার বিশেষ পরিকল্পনার মাধ্যমে প্রজেক্ট বাস্তবায়ন করে পুরো মধ্যপ্রাচ্য, বিশেষ করে সিরিয়া, লিবিয়া, মিশর সম্পূর্ণ দেশগুলোকে একেবারে তছনছ করে দিয়েছে, তার দায় কে নেবে? এর টোটালি দায়ী আমেরিকার। বন্ধুরা, তারা যেটা করছে সেগুলোর পিছনে যে কারণ রয়েছে, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটি পুরো ভিন্ন প্রেক্ষাপটের।
তাদের ওখানে ছিল মিথ্যা তথ্যের ভিত্তিতে সাজানো গল্প এবং নাটকের উপর ভিত্তি করে হামলা, নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য অন্য একটি অংশকে একেবারে অস্থিতিশীল করার জন্য। আর এখানে রাশিয়ান হামলার প্রেক্ষাপট হলো নিজেদের রক্ষা করার জন্য। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে তারা অত্যন্ত কুলীন, আসলে ব্যাপারটি তা নয়। এখানে ভূরাজনৈতিক স্বার্থ জড়িত, স্বার্থের ক্ষেত্রে আমেরিকা ইউরোপীয় ইউনিয়নও মানুষ মারতে পারে, শিশু হত্যা করতে পারে। তাই সারা বিশ্বের উচিত রাশিয়ার নিরাপত্তা উদ্যোগকে আমলে নিয়ে তাদের সাথে আলোচনার মাধ্যমে একটি সমাধান করা। তারা যেভাবে চাচ্ছে, বন্ধুরা, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নও চাচ্ছে যুদ্ধের মাধ্যমে সমাধান হোক। ইউক্রেন ন্যাটোতে যাবে না রাশিয়ার অন্তর্ভুক্ত থাকবে, এটাও তাদের একটি একগুয়ামি ছাড়া আর কিছুই নয়। আর তাদের অন্যতম উদ্দেশ্য হলো ইউক্রেনে অস্ত্র সরবরাহের মাধ্যমে রাশিয়াকে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের ভিতরে ঠেলে দেয়া। এটি কারো জন্যই মঙ্গল হবে বলে আমি মনে করি না। আর বর্তমান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন অত্যন্ত বড় রকমের চাপে পড়বে, তখন যে তিনি কি করবেন সেটিও পশ্চিমাদের ভেবে দেখা উচিত। পশ্চিমা বিশ্বসহ জাতিসংঘের অনেকেই হয়তো ভাবছেন পুতিন কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না, কিন্তু ইতিমধ্যে পুতিন ঘোষণা দিয়েছেন তার পারমাণবিক ডিটারেন্স ফোর্সকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে। সুতরাং পুতিনের এই হুমকিকে শুধু হুমকি হিসেবে না দেখে এর গুরুত্ব বিবেচনায় নিয়ে পশ্চিমাদের উচিত এই যুদ্ধ খেলা বন্ধ করা, কারণ এই খেলাটি পেছন থেকে তারাই খেলছেন। এর বিনিময়ে তারা চরম রকমের প্রত্যাঘাত পেতে পারেন। আগেই বলেছি, পুতিনকে নিয়ে কোনো ভবিষ্যৎবাণী করবেন না, সেক্ষেত্রে আপনি কঠিনভাবে ভুল প্রমাণিত হতে পারেন। আর এমন কিছু যদি ঘটে যায়, তা শুধু ইউরোপ, আমেরিকা বা রাশিয়ার জন্য মারাত্মক নয়, সারা বিশ্বের জন্যই এক মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। আর আমাদের নিজেদের আমরা নিজেরাই রক্ষা করতে পারি, অন্য কেউ নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।